কত করে কাতলা? পেটুটা মারতো পেটুটা মারতো কাটা কাটা কত গোটা কত একই গোটা দেড়শো বলবে কোনটা কত কেজির মধ্যে নেব ছোটর মধ্যে কত হয়? ছোট ছোটর মধ্যে সাইজ দেখো তো, ছোট ছোট দেখো না, পেটুটা মাপ মানে দেড় কেজির মধ্যে আমি মাংস তুমি এইটাকে কাটলে তো পিস বেরিয়ে যাবে, তারপর কত লাগবে এইটা? কতটা একটু ছোট দেখো, আর একটু ছোট ওজন কত হয়েছে? ওজন কত বলো? এটা হচ্ছে আপনার 25 টাকা। ওজন কত? ওজন কত? দেড় কিলো। আর এটা? এটা উনি বলেছেন একই একই আমার দুজন একই। আমি ছোট চাই, ছোট এটাই আছে বুঝছো, ছোটর মধ্যে এটাই আছে, ছোটর মধ্যে এটাই তো আছে। হ্যাঁ এক কেজি 500 সব দেড় কেজি করে সব দেড় কেজির দাম কত? ওটা 640 টাকা, 5 টাকা না না ওটা আমাদের বেশি লাগবে না, আমাদের কম লাগবে, অতটা কি করবো? সেটাই বলছি, এটা বলছি 1 কেজি 500 বোঝনে, 1 কেজি 600 কি জন্য এটা? দাঁড়া দাঁড়া কাটবে না, এখন এখন কাটবে না, কত 100 235 বলছি, সেটাই বলছি। হ্যাঁ মানে 1 কেজি 500 মানে 500 থেকে একটু বেশি, 550 550 গ্রাম এরকম বুঝছো, কাটবে 235 টাকা কাটবে?
কপিস করবে, কপিস করবে, বড় বড় কপিস করবে, ষোলো পিস করবে, ষোলো পিস, মাথা সারা, মাথা বাদ দিয়ে কত করবে, ষোলো পিস করবে, ষোলো পিস। ষোলো পিস করবে, মাছগুলো ভালো ওই তো ওর কথাই তো বলো, ও তোমার ও ভালো লাগে। কাতলা কত কাকা, কাতলা ওজন বড় বড় কাতলা চারটে পিস আমি বড় ক্লাব করতে আমার কিন্তু প্লাস্টিক লাগবে আর ওটা কতটা লিখে রাখো নাহলে ভুলে যাবে, ওই ওই খাতা খুলে লিখে রাখো, এখনই লিখে রাখ ভুলে যাবে। হয়ে গেল চার কিলো ছশো, এটা ছ কিলো দুশো আর চার কিলো ছশো। কাতলা কত করে কাকা, কাতলা কাতলা হয়ে গেছে, কাতলা আর বোধহয় এমনি কত করে চলছে দাম, দাম কত করে চলছে, এমনি ওজন কত করে, তিন কেজি সাড়ে তিন কেজি না দুটোই মিলে, কাকার মাছ ভালো ওখানে।
ষোলো পিস করবেন। হ্যাঁ তেল দিয়ে দেবেন, তেল দিয়ে দেবেন, তেল দিয়ে দেবেন। বড় দেখে নিয়ে এসছো গোনা মাছ, গুনলে ভালো হয়। হ্যাঁ গুনে দিই তাহলে, আমার একটা হিসাব থাকবে ওদিকে। আমি একটু অন্য ধরনের লোক খাওয়া দাওয়ার ব্যাপারে, তার জন্য এক পয়সা কম না পড়ে আমার, বেশি হোক ক্ষতি নেই, কিন্তু খাওয়া খেতে গিয়ে যেন কম না পড়ে। তেলটা দিয়ে দেবেন, ওটা আছে আধখানা ১৬০ টাকা করে গোটা নিলে দিচ্ছ।